সভায় তোমার থাকি সবার শাসনে, আমার কণ্ঠে সেথায় সুরে কেঁপে যায় ত্রাসনে। তাকায় সকল লোকে তখন দেখতে না পাই চোখে, কোথায় অভয় হাসি হাসো আপন আসনে। শরণাগতের উপর তার অভয় হাসি বর্ষিত হোক। 92.7 BKFM এর শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা। বস্তুত সে কথা আমার কথা নয়, আপনাদের কথা। দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে আপনাদের চিঠি লিখতে বলেছিলাম, আজকের অনুষ্ঠানে সেই চিঠি পড়া হবে, সেই চিঠি দিয়েই সাজানো হবে আজকের অনুষ্ঠান। তার আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে 21 আগস্ট 2022 রবিবার, ইংরেজি চৌঠা ভাদ্র 1429, তিথি শ্রাবণ কৃষ্ণপক্ষ দশমী, নক্ষত্র মৃগশিরা, অহরাত্র। সূর্যোদয়ের সময় ভোর 5:19 হয়ে 8 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:38 সেকেন্ড। আজকে জন্মে বৃষরাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। সন্ধে 6:09 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিই, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আজকের শরণাগত, রবিবারের শরণাগত, দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে আপনাদের লেখা চিঠির সংকলন আজকের শরণাগত। শুরু করব সুনীলা শ্রী সাঁতরার চিঠি দিয়ে। তার আগে একটু গান শুনে নি। গানের পর সুনীলা শ্রী সাঁতরা বিষয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা। সুনীলা শ্রী সাঁতরার চিঠি, হাওড়া থেকে লিখেছেন তিনি। 92.7 BKFM এর শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি দিয়ে শুরু করছি রবিবারের আসর। ভোরের নতুন রাঙা হাসি উঠছে, আর একদিকে শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র দাদা চন্দ্রের জন্ম নিয়ে অপূর্ব ব্যাখ্যা করছেন। অপূর্ব মিলন মেলা বসালেন মেলায় সৌমিত্র দাদা, বিষয় দিলেন দুশ্চিন্তা দুর্ভাবনা, হতাশা থেকে সফল হওয়া। আমাদের নিত্য প্রয়োজনীয় অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। আমাদের জীবনে কেউ অর্থ, কেউ ব্যাধি, কেউ আপনজন চলে যাওয়া, সে পুত্র হোক, কন্যা হোক, স্বামী হোক, বা কাজের জায়গা থেকে বেদনাদায়ক ধাক্কা আসে, যখন আমাদের এই ছকে বাঁধা জীবনে ঘূর্ণি ঝড়ের মতো একটা বেদনাদায়ক ধাক্কা আসে, তখন জন্ম নেয় দুশ্চিন্তা, হতাশা। আমি আবাসনে আসার পর আমার স্বামীর পা ভেঙে শয্যা নিয়েছে। মেয়ে প্রেসিডেন্সির দ্বিতীয় বর্ষের MSc ছাত্রী, ফাইনাল পরীক্ষা হলে সকলে পরীক্ষা দিচ্ছে, মেয়ের হঠাৎ করে পেটের যন্ত্রণা, পরীক্ষা দিতে পারল না। ডাক্তারবাবু বললেন অ্যাপেন্ডিক্স, এক্ষুনি অপারেশন করতে হবে। মনে মনে দুশ্চিন্তা, হতাশায় কাঁপতে লাগলাম। সেই সময় একজন আত্মীয় আমাকে বিবেকানন্দের বাণীর বই পড়তে বলেন। পড়তে পড়তে আমার আত্মশক্তি বাড়তে থাকল, যা আমায় দুশ্চিন্তা থেকে মুক্তি দিল। বারবার মনে হতে লাগলো ব্যর্থ হয়েছে তো কি হবে, একদিন সফল হবে। ওর মতে দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। বিবেকানন্দ আমাদের যন্ত্রণার মধ্যে আশ্রয় দিয়েছেন, দুঃখের মধ্যে দিয়েছেন আশা, হতাশার মধ্যে সাহস। এই মন্ত্র নিয়ে আমরা সকলে যেন ভালো থাকি। আমার মা গ্রামের শান্ত স্বভাবের মেয়ে ছিলেন, আমরা তখন ছোট্ট। মায়ের কঠিন বুকের অসুখ হল, মা শয্যাশায়ী, অবিরত চোখের জল পড়ত। আমরা মায়ের দিকে চেয়ে কাঁদতাম, হতাশায় ভরা দু চোখ। ডাক্তারবাবু বললেন ঔষধ খাওয়া শেষ হলে, একটু ভালো হলে রোজ ভোরবেলা গঙ্গায় স্নান করতে যাবেন ছেলে মেয়েদের নিয়ে, কিন্তু হেঁটে। মা একটু ভালো হলে আমরা মায়ের সাথে গঙ্গায় যেতাম। মা ভালো হয়ে উঠল, আর হতাশা দুশ্চিন্তা সরে গেল, হাসি ফুটল মুখে। আমার চেনা কিছু বয়স্ক মানুষ আছেন যারা নেশার মতো ভোর থেকে সৌমিত্র দাদার কণ্ঠে শরণাগত অনুষ্ঠান শোনেন আর বলেন আমরা কিছুটা হতাশা মুক্ত হই।
আজ লকডাউন কোভিড হতাশা কাটিয়ে যেন একটা শিশু রুষাকাল সুস্থ সবল মানসিকতা সম্পন্ন হয়, যেন হতাশায় না ভরে। সৌমিত্র দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম দিলাম, 92.7 বিগ এফএম কে ধন্যবাদ দিলাম, সকলকে ভালো থাকার জন্য ভালোবাসা দিলাম। সুনীলা শ্রী সাঁতরা, হাওড়া। এই যে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন, তার রচনা পাঠ করে আপনার মনের মধ্যে শক্তি ফিরে এসেছে, সত্যি সত্যি স্বামীজির লেখা তো প্রতিদিন শরণাগতে পড়ি, রবিবারে শরণাগত ছাড়া অন্য শরণাগতে তো স্বামীজির লেখা থেকে খানিকটা পড়ি। পড়ার উদ্দেশ্যটাও কিন্তু তাই আসলে, মানে এই মানুষটি বলি, মানুষের রূপ নিয়েই তো এসেছিলেন এই মানুষটি, এমন সব আশ্চর্য কথা আশ্চর্য ভাবে বলতে পারেন যে যে কোনো হতাশার মধ্যে থেকে আপনি নিজেকে আবার ফিরে পাবেন, নিজেকে আবার একটা জোরদার জায়গায় নিয়ে যেতে পারবেন। আমাদের পরের চিঠিটি লিখেছেন ডক্টর আলপনা ঘোষ ফুলবাগান থেকে, গানের পর তার চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের চিঠি পড়বার জন্য সৌমিত্র বসু। ডক্টর আলপনা ঘোষ ফুলবাগান থেকে, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তার চিঠি পড়ব। দুশ্চিন্তা দুর্ভাবনা হতাশা থেকে কিভাবে মুক্তি একটু হলেও পেয়েছি, প্রথম দরকার কারণটাকে সমূলে উৎপাটিত করা, যেটা খুব কঠিন। আজ থেকে 4 বছর আগে এমনটাই আমাকে করতে হয়েছিল, তখন আমার বয়স 62, 40 বছরের সম্পর্ক, সবচেয়ে কাছের জনের অত্যাচারে যখন আমি দিশাহারা, একা সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজের বোনেদেরও জানাইনি। তখনও তার অত্যাচারের কারণ আমার কাছে স্পষ্ট নয়, 1 বছর পর জানতে পারি, আমাকে না জানিয়ে 6 বছর আগেই সে একটা ফ্ল্যাট কিনে একটা মহিলাকে তার আগের পক্ষের মেয়ে সহ সেখানে তুলেছে। 2, তারপরে যেটা লাগে সেটা হলো আত্মবিশ্বাস আর ঈশ্বরের উপর বিশ্বাস, যেটা বেশি পেয়েছি শরণাগত থেকে। আপনি অহংকারী করে তুলছেন কিন্তু আমাকে, আমাদের। 3, সব অহংকার ত্যাগ করা। গাড়ি ছাড়া চলতাম না, সে গাড়ি বেচে দিলাম। ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য, গয়নাগাটিও নেই, চাকরি করিনি, প্রাইভেট প্র্যাকটিস ভরসা। জানি না ঈশ্বরের কৃপায় তখন দিন রাত প্র্যাকটিস করেছি, বহু দূরে দূরেও সব ডাক আসতে লাগলো, ঝাঁপিয়ে পড়লাম। নিজের বোন ভগ্নিপতি আমার সঙ্গে সাথ দিল না, পাশে এসে দাঁড়ালো খুড়তুতো বোন লীনা দাস, থানা পুলিশ কোর্ট সব জায়গায় একমাত্র সঙ্গী লীনা, কিন্তু কোথাও কোনো সুবিচার পাইনি, কারণ টাকা না থাকলে কিছুই এখন হয় না। ঈশ্বরের ওপর সব ছেড়ে দিয়েছি। করোনার সময় প্রচুর পেশেন্ট পেলাম, যেহেতু বাড়িতেই চেম্বার, প্রথম করোনার পরও আবার শুরু করি দূরের চেম্বার, কিন্তু দ্বিতীয় করোনার পর আবার সব বন্ধ। 4, প্রচুর হতাশা গ্রাস করেছে, পাশে পেয়েছি কলেজের ডাক্তার বন্ধুদের, ওরাই ওষুধ দিয়েছে। রাত্রের ঘুমটা ঠিক ছিল, সারাদিন নিজেকে নিংড়ে দিয়েছি, কিন্তু রাত্রে ঠিকঠাক ঘুমিয়ে পরের দিন আবার নিজ রুটিনে লড়াই। এরপর নিজেও করোনার শিকার হই, তারপর অসুস্থতা নিয়ে নার্সিংহোমেও ভর্তি হই, নিজের এক বোন ওই সময় সাথ দিয়েছিল, ফিরে এসে আবার লড়াই। কোনো ছেলে মেয়ে নেই, কারণ সে হতে দেননি, তাই আজ আমি সম্পূর্ণ একা, নিজের এক বোন যোগাযোগ রাখে। 5, আর আছে আমার একমাত্র সঙ্গী, আমার গিটার। এভাবেই চলছে, ঈশ্বরের উপর ভরসা নিয়ে চলেছি, বাকি জীবনটাও উনি ঠিক করে চালিয়ে দেবেন। 6, একটা কথা আমার আগেই বলা উচিত ছিল, যেটা না থাকলে ঈশ্বরও সাথ দেন না, সেটা হলো সততা, ওটাই আমাকে এত কঠিন সময়েও ভেঙে পড়তে দেয়নি। 7, আর বলবো সঞ্চয় সঞ্চয় সঞ্চয়, পরিমিত আহার বিলাস ব্যাসন ত্যাগ। নমস্কার সব শ্রোতা বন্ধুদের এবং দাদা আপনাকে, ডক্টর আলপনা ঘোষ ফুলবাগান। একেবারে নিজের অভিজ্ঞতা থেকে একজন চিঠি লিখছেন, এবং সেই চিঠিতে কেমন করে তিনি হতাশা থেকে দুর্ভাবনা থেকে মুক্তি পেয়েছেন আমি জানি না, এইরকম সব চিঠির অভিজ্ঞতা, এইরকম সব চিঠির
শোনার অভিজ্ঞতা আর পাঁচটা যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে পাওয়া যায় কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে পরের চিঠিতে চলে যাব। পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় বারুইপুর থেকে। গানের পর সৌমিত্রবাবু চিঠি 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে পড়ছি আমি আপনাদের সৌমিত্র বসু। বিষয় নির্বাচনের বুদ্ধিমত্তার জন্য সৌমিত্রবাবু ধন্যবাদ আর্হ। দুশ্চিন্তা একটা ব্যাধি, সুকর্মকে নষ্ট করে। অযথাই মানুষ দুশ্চিন্তায় বহু ক্ষেত্রে ব্যর্থ হয়। ব্যর্থতার হতাশা জীবন বিফল করে। ভাবতে শিখতে হবে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ছোটবেলায় এবার পিসির বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। সকাল থেকে প্রবল বর্ষণে যাওয়া পণ্ড হবার দাখিল। ভাই বোনেরা এক মনে ঠাকুরকে ডাকছি, ভয়ঙ্কর দুশ্চিন্তা, যাওয়া হবে কি? দুর্যোগ সব ভেস্তে দিল, ব্যর্থতার ক্ষোভে ভগবানকেই সন্দেহ করলুম। পরে মনে হয়েছে সামান্য কারণে ভগবানে অবিশ্বাস ঠিক হয়নি। কিশোরবেলায় এক আবৃত্তি প্রতিযোগিতায় তৈরি কবিতা আবৃত্তির আগে মহাদুশ্চিন্তা, পারব তো, মাথা ভার, দুর্ভাবনা এমন চেপে ধরল আবৃত্তি ভালো হল না, আবার ব্যর্থ। ভাবলাম দুশ্চিন্তা দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, ঘুরে দাঁড়াতেই হবে। একটা ফুটবল ম্যাচ ভালো খেলতে পারবো কিনা দুশ্চিন্তায় প্রথম দিকে পা চলে না। মনে হলো কি করছি, কেন পারছি না? ব্যাস ভেতর থেকে অদ্ভুত তাগিদে একটা অন্য মানুষ বেরিয়ে এলো, সেটা বুঝলাম সবার প্রশংসায়। কলেজে অনার্সে একটা পরীক্ষার আগে সব মোটামুটি তৈরি, হঠাৎ দুশ্চিন্তায় সব বিগড়ে গেল। পারবো তো, কিছুতেই চাপ কাটাতে না পেরে ফল আশানুরূপ হল না। প্রফেসরেরা অযথা টেনশন করতে বারণ করলেন। অনার্স পার্ট টু ঠিক আগের দিন সারা রাত দুশ্চিন্তায় ঘুমই আসে না, অথচ প্রস্তুতি সন্তোষজনক। একে রোগে দাঁড়িয়ে যাচ্ছে, মা বাবা মাথা ঠান্ডা করতে বলছেন। হঠাৎ ভোরের দিকটা মনে হলো, আরে সব তো তৈরি, ঘুরে দাঁড়ালুম। খুব ভালো পরীক্ষা দিয়ে ফেরার ট্রেনে শান্তির ঘুম। সত্যি দুশ্চিন্তা কতখানি অযৌক্তিক, কি করে যে হয়? কাশ্মীর ভ্রমণ থেকে ফেরার দুদিন আগে অসময়ের তুষারপাতে জাতীয় সড়ক বন্ধ, এদিকে দুদিনে জম্মু ফিরতেই হবে, ফেরার ট্রেন পাব না, দুশ্চিন্তায় ঘুম উড়ে গেল। পরদিন মাঝরাতে ওই দুর্গম রাস্তায় গাড়িতে বরফের ওপর দিয়ে বিপদ মাথায় নিয়ে অনন্তনাগ পেরিয়ে গেলুম। মনের জোর আর ভগবানের বিশ্বাস, দৃঢ়তা বাধা কাটিয়ে দিল। পরে মনে হয়েছে দুশ্চিন্তা মনের বিচার ক্ষমতা বাড়িয়ে লড়াকু ভাবের জন্ম দেয়। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। হ্যাঁ ঠিকই বলেছেন, খুব বেশি দুশ্চিন্তা করলে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন তো মানুষ ঘুরে দাঁড়ায়, আর ঘুরে দাঁড়ালেই তখন অন্য রকমের একটা জোর পাওয়া যায়। পরের চিঠি ফিরে আসব গানের পর। এই চিঠিটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, তারুলিয়া সেকেন্ড লেন, কেষ্টপুর থেকে। 92.7 এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। রবীন্দ্রনাথ চক্রবর্তীর চিঠি 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমেই আপনাকেও 92.7 BFM এর কলাকুশলীদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবারের বিষয়টি সর্বকালেই প্রাসঙ্গিক। আমাদের জীবনে ব্যর্থতা যেমন আসে তেমনি আমরা সাফল্যের মুখ দেখি, কিন্তু এই দুটি অর্থাৎ সাফল্য এবং ব্যর্থতা কোনোটাই আমাদের দুশ্চিন্তা মুক্ত জীবন উপহার দেয় না। বর্তমান যুগে বিশেষ করে যুব সমাজকে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ বা একটা আদর্শ জীবন দেখাতে পারছি না, মানুষ এখন খুব অসহায় হয়ে পড়েছে। কিন্তু কিভাবে একটি দুশ্চিন্তামুক্ত জীবন আমরা যুব সমাজের কাছে তুলে ধরব? এই প্রৌঢ় বয়সে পৌঁছে ভাবি আমাকে একটি দীর্ঘ সময় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, সাফল্য এবং ব্যর্থতা দুটোরই স্বাদ আমি পেয়েছি, কিন্তু কোনোটাই আমাকে কাবু করতে পারেনি, কারণ আত্মবিশ্বাস আমাকে জীবনযুদ্ধের ময়দান থেকে হারিয়ে যেতে দেয়নি।
আমি জানতাম যে হাতে বেশি অর্থ আসলে সে তার সহোদর ভাই খরচকে সাথে করে নিয়ে আসবে এবং সেটাই আমার জীবনে ঘটত। তাই অর্থ আমাকে বশ করতে পারেনি, বরং অর্থই আমার বশে ছিল। তাই দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে আমার কোনো অসুবিধে হয়নি। আমার একটা ধারণা জন্মেছিল যে মা সারদা আমার মতো অযোগ্য মানুষকে যেটুকু দিয়েছেন সেটাই আমার জন্য তিনি মেপে রেখেছেন এবং আমার তাতেই সন্তুষ্ট থাকতে হবে। এখন এই বয়সে পৌঁছে এটুকু ধারণা করবার চেষ্টা করছি, দেহ ধারণ করলেই শোক রোগ ভোগ আমি এড়াতে পারব না। এগুলি সব আমার শরীরের, কিন্তু আমার নয়। আমি আমার শরীরের থেকে আলাদা। কেউ যদি আমায় অপমান করে বা নিন্দা করে তা আমার মনের, আমার নয়। মন এবং শরীর আমি নই। যুব সমাজের কাছে একটা কথা বলতে চাই, জীবনে যেমন হতাশা আসে তেমনি আলোর শিখাও দেখা যায়। অমাবস্যা যেমন আসে তেমনি আসে পূর্ণিমা। চাই আত্মবিশ্বাস, প্রতিটি কাজে নিষ্ঠা শ্রদ্ধা, স্বামীজির লেখা নিয়মিত পড়া ধ্যান, যা প্রতিটি কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করবে এবং দুশ্চিন্তাকে মোকাবিলা করতে শক্তি দেবে ও সঠিক পথ দেখাবে। নমস্কার, আনতে রবীন্দ্রনাথ চক্রবর্তী, তারুলিয়া সেকেন্ড লেন, কেষ্টপুর। রবীন্দ্রবাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বস্তুত খুব ভালো ভালো চিঠি এসেছে আজকে। এই যে এতজন মানুষ তারা নিজের নিজের মতন করে হতাশা থেকে মুক্তি পাচ্ছেন, মুক্তি পেয়েছেন, তার উপায়গুলো বলছেন, এটাকে খুব, যারা শুনছেন এই অনুষ্ঠান তাদের কাছে এটা একটা খুব মনে রাখার মতন দিন হয়ে রইল। পরের চিঠিটি লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাকসারা সাঁতরাগাছি হাওড়া থেকে। গানের পর সত্যহরি ভট্টাচার্যের চিঠি। ভট্টাচার্যের চিঠি 92.7 BFM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। প্রিয় সৌমিত্রবাবু, আপনার অনুষ্ঠান পরিচালনা এবং চিঠির মাধ্যমে ব্যক্তিগত মতামত জানাবার যে সহজ রাস্তা তৈরি করে দিয়েছেন তাকে আমি কুর্ণিশ জানাই। এবারের বিষয় হতাশা, বঞ্চনা, দুঃখ, দুর্দশা থেকে মুক্তি। আমার মনে হয় এগুলো থেকে একেবারে মুক্তি পাওয়া কারো সম্ভব নয়। যেমন আমি যদি আমার কথাই ধরি, আমি প্রথম জীবনে অনেক কষ্ট ভোগ করেছি। বাবার আয় তেমন না থাকার জন্য মামার বাড়িতে বড় হয়েছি, সেখানে অযত্ন হয়নি, তবুও মা বাবার স্নেহ অন্য জিনিস। মামার সাহায্যে লেখাপড়া যতটুকু করেছি তাতে কিছু চাকরি পেতেই পারি, কিন্তু চাকরি কোথায়? হতাশা গ্রাস করছিল। তারপর যখন একটা সরকারি চাকরি পেলাম তখন হতাশা থেকে মুক্ত হলাম। তারপর সাংসারিক জীবনে ছেলে মেয়ে যখন বড় হলো তাদের নিয়ে আবার হতাশা, কি হবে ওদের ভবিষ্যৎ। আবার কখনো স্বস্তি অনুভব করি, ছেলে মেয়ে তো অনেক শিক্ষিত হয়েছে, নিজেদের ভরণ পোষণ ঠিক করতে পারবে। ছেলে অর্ঘ্য আজ স্কুল শিক্ষক আর মেয়ে অন্বেষা ওকালতি করে, তাহলে কি সেটা তো হতাশা? আমার দুঃখ হয় ছোট ভাই বোনদের মানুষ করবার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, তবুও তারা যখন বলে এ আর এমন কি, তখন দুঃখ হয়। যাই হোক, আমার একটা কবিতা দিয়ে লেখা শেষ করব। হতাশা বঞ্চনা নিত্য চিত্ত ক্ষোভ, ক্ষুধিতের ক্ষুধা তাড়না, বেকারির জ্বালা বাড়ায় বিক্ষোভ, অবিচার কুকর্মের লোভ বাড়ায় অত্যাচার, অস্থিরতা বাড়ে চারিদিকে ঘনায় দুর্ভোগ। হতাশার কর অবসান, তবে লুপ্ত হবে নিত্য চিত্ত ক্ষোভ। নমস্কার নেবেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাকসারা সাঁতরাগাছি হাওড়া। নিজের জীবনে কেমন করে হতাশা এসেছে এবং সেই হতাশা থেকে মুক্তি পেয়েছেন তাই নিয়ে লিখলেন সত্যহরিবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে এর পরের চিঠিটি লিখেছেন ভারতী শীল, শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক থেকে। ভারতী দেবীর চিঠি, 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। গানের পর পড়ছি ভারতী শীলের চিঠি 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত, আপনাদের চিঠির শরণাগত। বিষয় ছিল দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে মুক্তি। সুপ্রিয় সৌমিত্রবাবু, এই নিয়ে আপনাকে লেখা আমার তৃতীয় চিঠি।
কোনটি পড়া হয়নি, হয়তো পড়ার যোগ্য মনে করেননি, তাই ভেবেছিলাম আর চিঠি লিখব না। কিন্তু ওই যে হোপ এগেইনস্ট দ্য হোপ, আপনার সুললিত কণ্ঠে আমার লিপিকার কথামালা শোনার আশায় আবার লিখতে বসলাম, এবং আশা করি আজকে অনুষ্ঠান শুনছেন, সে কথামালা শোনা হলো তাহলে। এবারের বিষয় দুশ্চিন্তা। দুশ্চিন্তা বা উদ্বেগ যাই বলি না কেন, আমার ব্যক্তিগত অভিমত হল কোনো অজানা আশঙ্কার অনুভূতি। যেমন পরীক্ষার দুশ্চিন্তা মানে হলো পরীক্ষায় প্রশ্নপত্র ঠিকমতো হবে কিনা, ঠিক করে লিখতে পারবো কিনা, সর্বোপরি নম্বরটা ঠিকঠাক উঠবে তো। এই যে সংশয়, এই যে আতঙ্ক, এটাই দুশ্চিন্তা। আর কেনা জানে এই দুশ্চিন্তাই মানুষকে স্বস্তিতে খেতে দেয় না, ঘুমোতে দেয় না। ফল হলো নানা রকমের মানসিক ও শারীরিক ব্যাধির আবির্ভাব। তবে কেউ যদি এই সময় একটু ভরসা দেয়, পিঠে হাতটি রেখে বলে আরে সব ঠিক হয়ে যাবে, তবে মানুষ এই দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও মুক্তি পায়, কাজে উদ্যম পায়। আমার নিজের জীবনের একটি ঘটনা লিখে চিঠি শেষ করি। সালটি ১৯৮৪। নাইটে যাদবপুরে মাস্টার্স করতে করতে সরকারি চাকরি পেয়ে চলে গেলাম দিল্লি। ডিরেক্টরেট জেনারেল দূরদর্শনে অ্যাপয়েন্টমেন্ট হল, নিয়মিত ক্লাস করায় ছেদ পড়ল। প্রিয় বান্ধবী নোট নিত নিচে কার্বন দিয়ে, সেই কার্বন কপি পেস্ট করত, আর কাছাকাছি একটি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তুম। তারপর নয় মাস পরে ট্রান্সফার পেলুম কলকাতায়, কিন্তু এখানে এসে যেন অথই জলে পড়লুম, এত পড়া করব কি করে। যাই হোক, মোটামুটি প্রিপারেশন হলো, পরীক্ষাও খুব ভালোই হচ্ছিল। লাস্ট এক্সামের আগের দিন ওয়েস্টার্ন এথিক্স পড়তে গিয়ে দেখছি সব গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু মনে থাকছে না, বই ছেড়ে উঠে পড়লাম। মাকে গিয়ে বললাম, মা এবারে আর আমার পরীক্ষা দেওয়া হলো না, আমি কিছু মনে রাখতে পারছি না। মা বললেন, পরীক্ষাটা অফ করিস না, হলে যা, পরীক্ষাটা দিতে তো বস, একবার ট্রাই তো কর। বললাম, পারবো না মা। মা বললেন, বেশ তো, না পারলে সাদা খাতা জমা দিয়ে চলে আসবি। কি আর করা, মাতৃ আদেশ, গেলুম পরীক্ষা দিতে, এবং সব পরীক্ষার্থীকে ওই পেপারটি সবচেয়ে ভালো হলো। পরীক্ষা দিয়ে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে একটু দেরি করে ফেলেছিলাম, দেখি মা আমাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আমার পথের দিকে তাকিয়ে। বুঝলাম আমার দুশ্চিন্তাটা মা নিজের মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, মেয়ের পরীক্ষা কেমন হলো সেই আশঙ্কা নিয়ে। আপনারও শরণাগত সৌমিত্রের সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল আমার প্রভাতী শুভেচ্ছা ও ভালোবাসা। ভারতী শীল, শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক, কলকাতা ৬১। হ্যাঁ, আসলে মায়ের অভিজ্ঞতা অনেক বেশি তো, এবং মা অনেক ঠান্ডা মাথায় দেখছেন পুরো ব্যাপারটা, আপনার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে দেখছেন, ফলে পরীক্ষার আগের ওই যে ছটফটানি, ও তো আমাদের সকলেরই হয়েছে, এবং আমরা সকলেই আমাদের ছোটদের আবার বলেছি, আচ্ছা ঠিক আছে দিতে হবে না, তুই যা গিয়ে সাদা খাতা জমা দিয়ে আসবি, কেমন, কিন্তু পরীক্ষার হলে যা না, গিয়ে বস না, দেখ না, বলছি তো সাদা খাতা জমা দিবি। এটা মা তার অভিজ্ঞতা থেকে বলেছে। তবে ওই সেদিনটা পরীক্ষার পরে দেরি করে আসাটা আপনার একেবারেই উচিত হয়নি, এটা আমি কিন্তু মায়ের পক্ষই নেব। ফিরে আসবো পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন মিঠু সূত্রধর, শরৎ কলোনি এয়ারপোর্ট থেকে। ফিরে আসবো গানের পর। মিঠু সূত্রধরের চিঠি, 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু পড়ছি সেই চিঠি। সবাইকে সুপ্রভাত। আমার ছোট মেয়ের বিয়ে মাসখানেক আগের কথা। আমি দুশ্চিন্তা, দুর্ভাবনা, হতাশা নিয়ে দিন কাটাচ্ছি, কি করে কি করব। একটা মেয়ের বিয়ের পরপরই আর একটা মেয়ের বিয়ে, কি করে সব মিটবে, এই চিন্তা সব সময় মাথায় ঘুরতে লাগলো। একদিন আমার এক গুরু বোনের দোকানে কাপড় কিনতে হাজির হলাম। এই দিদি ও দাদা আমার গুরু ভাই বোন, আমার জীবনে ওদের অনেক অবদান আছে। দাদার দুটো কিডনি একসাথে খারাপ হয়ে যাওয়ায় দিদি বাড়ি ঘর গয়না যা ছিল সব বিক্রি করে সর্বস্বান্ত হয়ে গেছেন। দিদি ও দাদা আমার বড় মেয়ের বিয়েতে অনেক সাহায্য করেছেন, কিন্তু এবার আমি কোনো সাহায্যের জন্য বলতে পারিনি। আমি দিদির দোকান থেকে কিছু কাপড় কিনে যখন বিল দিতে গেলাম, তখন দাদা জরাজীর্ণ শরীরে দোকানের কোণ থেকে বলে উঠলেন, এই টাকা দিতে হবে না, এটা আমি দিলাম।
আমি পাথরের মতো দু চোখে জল নিয়ে তাকিয়ে দেখলাম, খরচের অভাবে যার চিকিৎসা বন্ধ হয়ে গেছে তার এত মনের জোর। আমি ওর মনের জোরে নিজের মনকে দৃঢ় করে সব হতাশা দুশ্চিন্তা দুর্ভাবনা দূরে ঠেলে ধীরে ধীরে মাথা ঠান্ডা করে নির্বিঘ্নে মেয়ের বিয়ে দিলাম। আজ দাদা নেই, চলে গেছেন অনন্ত পারাবারে, কিন্তু ওর কয়েকটি কথার বল আমার সব হতাশা দুশ্চিন্তা দুর্ভাবনা দূরে ঠেলে সরিয়ে আমার মনকে শক্ত করে দিয়েছে। যেখানেই থাকুন ভালো থাকুন দাদা। সবাইকে প্রণাম জানিয়ে শেষ করলাম। মিঠু সূত্রধর, শরৎ কলোনি, এয়ারপোর্ট। হ্যাঁ, এইরকম না, এক একটা কথা, এক একটা চোখের তাকানো, এক একটা সামান্য ইঙ্গিত কোথাও জীবনের যে খুব গভীর কোনো একটা উত্তর দিয়ে দেয়, খুব গভীর কোনো প্রশ্নের একটা উত্তর দিয়ে দেয়। এরপরের যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন দেবমাল্য খা, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গান। গানের পর দেবমাল্য খাঁর চিঠি। দেবমাল্য খাঁ চিঠি লিখেছেন দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে, কিন্তু চিঠির শুরুতে এই শরণাগতের বাইরে দূরে প্রসঙ্গে একটা মন্তব্য করেছেন, সেটা বলি। আপনি আমার প্রণাম নেবেন, সত্যি জানতাম না যে সোনার গৌরাঙ্গ আসলে অষ্টধাতুর তৈরি মূর্তি। তবে অষ্টধাতুর মূর্তিকে সোনার গৌরাঙ্গ বলবার চমৎকার ব্যাখ্যাটা আপনার কাছে শুনে খুব ভালো লাগলো। আজকে বিষয় হতাশা দুশ্চিন্তা। আজ থেকে বেশ কয়েক বছর আগে পর্যন্ত আমি এইসব মানসিক বিকারের শিকার ছিলাম। পরীক্ষার ফলাফল খারাপ হলেই আমি মানসিকভাবে ভেঙে পড়তাম, ভাবতাম আমার দ্বারা কিছুই হবে না, আমি কখনোই জীবনে সফল হতে পারবো না। কিন্তু এই সমস্যা থেকে আমি বেরোবার পথ খুঁজছিলাম। সেই পথের সন্ধান দিয়েছে শ্রীমৎ ভাগবত গীতা এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী। শ্রীমৎ ভাগবত গীতায় বলা হয়েছে, ফলাফলের চিন্তা না করে নিরন্তর কর্ম করে যাও, তোমার কর্মে অধিকার আছে কিন্তু তার ফলে কোনো অধিকার নেই। তাই বর্তমানে কোনো কর্মের কর্মফলের আশা না রেখে কর্ম করার চেষ্টা করি। বর্তমানে হতাশা থেকে এবং নেতিবাচক চিন্তা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। বর্তমানে হতাশা বা ডিপ্রেশন এক সাংঘাতিক রোগে পরিণত হয়েছে, যার শিকার অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তাই আমার মতে, যদি হিন্দু ধর্মগ্রন্থ এবং শাস্ত্র বা যে কোনো ভালো পুস্তক নিয়মিত অধ্যয়ন করে তার সারাংশ যদি গ্রহণ করা যায়, তবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ প্রাচীন ঋষিরা এবং ভগবান আমাদের জীবনকে সঠিক পথে চালনা করবার জন্য এইসব শাস্ত্র এবং গ্রন্থ রচনা করেছিলেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। তাই আমাদের সর্বদা অর্থের পেছনে না দৌড়ে কিছুটা নিজেদেরও সময় দেওয়া উচিত। এটি দেবমাল্য খাঁ। খুব ভালো চিঠি, এবং সত্যি সত্যি বই একটা আশ্চর্য ব্যাপার, যাতে সমস্ত মানুষের, কত মানুষের জ্ঞান অভিজ্ঞতা সব একসঙ্গে সংহত হয়ে আছে। যদি ঠিক মতো বইটা বেছে নিতে পারেন, তাহলে জীবনের যে কোনো মানসিক সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এবারে আজকের শেষ চিঠি। চিঠিটি লিখেছেন রুবি চৌধুরী, শরৎপল্লী, শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে, একটা চিঠির আকারে পড়ি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটু গান শুনি। আমাদের আজকের এই রবিবারের শরণাগতের শেষ চিঠি লিখেছেন রুবি চৌধুরী, পড়তে বসেছি সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বন্ধু সুজলালি, একরাশ উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে যখন তোমাকে দেখতে গেলাম, তখন তোমার নামের পাশে নম্বর দেওয়া, ঠিকানা টাটা মেমোরিয়াল, 34 নম্বর শয্যা। যন্ত্রণা কাতর মুখে মিলিয়ে যাওয়া হাসি, মাঝ সমুদ্রে ঝড় ওঠা দোদুল্যমান তরী, তুমি তো তারই যাত্রী। দূরদূর বক্ষে অনেক উদ্বেগ নিয়ে মুখোমুখি হতেই মলিন মুখের হাসিতে পথের সাথীকে চিনে নিতে একটুও কষ্ট হয়নি তোমার। বাড়ি নিয়ে চলো আমায়, কাতর আকুতি, ডাক্তারবাবুও জবাব দিলেন, মাঝে মাত্র একটি দিন,
ফিরে এলে তোমার সুইট হোমে ফিরে যাওয়ার জন্যে। ভাবনার সিঁড়ি বেয়ে তখন দৃষ্টি তোমার শূন্যে, তোমার সব আপনজন অনেক কাছে, আর অনেক উৎকণ্ঠায় তোমার প্রিয় বৈতালিকের বন্ধুরা। যাত্রা করলে অনন্ত ধামে, সব উদ্বেগ সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে, তোমার শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে আমার মুক্তি আলোয় আলোয় কবিগুরুর গানে আর লাল গোলাপে বন্ধু তোমাকে বিদায়। কে বলে তুমি নেই? তুমি তো আছো, বন্ধু ছিলেও থাকবেও চিরদিন। রুবি চৌধুরী, শরৎপল্লী, শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা। এই চিঠিটা যে খুব সরাসরি হতাশা থেকে মুক্তির কথা বলছে এমনটা নয়, কিন্তু খুব প্রিয় একজন চলে গেছেন, তারপরেও তাকে মনের মধ্যে রেখে দিয়েছেন একজন। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সমস্ত খেলা সাঙ্গ করে সেই আমি আছি। এই যে বিশ্বাস, এই বিশ্বাসও হতাশা থেকে মুক্তির একটা বড় উপায়। শেষ করলাম আজকে শরণাগত, আবার কাল সকালবেলা।